আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা স্কিন হোয়াইটেনিং সোপ সম্পর্কে জানাবো, যেটা আপনি মুখসহ সারা শরীরে ব্যবহার করতে পারবেন। আজ আমি যে সোপটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা হচ্ছে পোবো সোপ। এই সোপটি অনেক জনপ্রিয় একটি সোপ। এই সোপটি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এই সোপটি আমাদের স্কিনের জন্য কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করে বা এটা ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো, আসলেই আমরা যেমন দেখি ইন্টারনেটে যে এই সোপটি ব্যবহার করার কয়েক মিনিটের মধ্যে স্কিনটা ধবধবে ফর্সা হয়ে যায়, সেটা আসলে কতটুকু সত্য এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কি না, সে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। এই পোবো সোপ সম্পর্কে 100% সত্যটা জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আমি আমার এই চ্যানেল বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজ আমি জানাবো আপনাদের পোবো সোপটি নিয়ে। এই সোপটি থাইল্যান্ডের একটি সোপ, এটা 60 গ্রামের একটি সোপ। এই সোপটি নিয়ে কথা বলার আগে চলুন দেখে নিই এই সোপটি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে। এই পোবো সোপের মেন ইনগ্রিডিয়েন্টস হলো পার্ল মিকা, মিনারেল ওয়াটার এবং কোলাজেন। এছাড়া আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়েছে, যেমন রয়েছে গ্লিসারিন, ভাইটামিন সি, ভাইটামিন ই, ভাইটামিন B3, পার্ল পাউডার, আহা, হানি এক্সট্র্যাক্ট, হাইলুরোনিক অ্যাসিড, মিনারেল ওয়াটার এক্সট্র্যাক্ট, আলফারবুটিন এবং কোলাজেন ও ফ্রেগনেন্স। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য ভালো তা তো আমরা সবাই জানি। এগুলো কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে, স্কিনটাকে সফট এবং গ্লোয়িং করার ক্ষেত্রে কাজ করে। এখন বলে দিচ্ছি এই পোবো সোপটি আসলে আমাদের স্কিনে কী কী কাজ করে বা এটা ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো। এই সাবানটি ত্বককে ভালো করে পরিষ্কার করতে কাজ করে, ত্বকের ধুলোময়লা দূর করতে, ত্বককে ডিপলি ক্লিন করতে কাজ করে। অনেকেই হয়তো মনে করেন যে আপনারা ভিডিও দেখেন অনলাইনে যেগুলোতে দেখা যায় এই সাবানটি ব্যবহার করার সাথে সাথে স্কিনটা একেবারে ধবধবে ফর্সা হয়ে যায়, কিন্তু আসলে এগুলো সবই ফেক। এই সাবানটি তেমনটা করতে পারে না। এই সাবানটি স্কিনে ব্যবহার করার সাথে সাথে স্কিনটা অনেকটা ফর্সা হয়ে যায় না, কিন্তু এই সাবানটি যদি আপনি রেগুলারলি ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এই সাবানটি। এই সাবানটি ত্বককে ভালো করে ক্লিন করবে এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে এই সাবানটি আপনার স্কিনটাকে হালকা উজ্জ্বল করতে, স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে এবং স্কিনটাকে সফট করতে কাজ করবে, স্কিনের দাগগুলোকে আস্তে আস্তে হালকা করতে সাহায্য করবে। এই সাবানটি আপনার স্কিনটাকে ধবধবে ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে না, তবে হ্যাঁ, এটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে কাজ করবে, নট হোয়াইটেনিং। এই সাবানটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং এটা অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে, কিন্তু যাদের স্কিনটা এক্সট্রিমলি সেন্সিটিভ এবং স্কিনে অ্যালার্জি রয়েছে তারা এই সাবানটি ব্যবহার করতে পারবে না। এই সাবানটি মুখ সহ পুরো শরীরে আপনি ব্যবহার করতে পারবেন। এই সাবানটিকে ব্যবহার করার নিয়মটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এই সাবানটিকে অবশ্যই 2 মিনিট ধরে ব্যবহার করতে হবে। এই সাবানটি যদি আপনি মুখে লাগিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু এই সাবানটি আপনার স্কিনে কোনো কাজই করবে না। এই সাবানটিকে ব্যবহার করে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে 2 থেকে 3 মিনিটের মতো ত্বকে মাসাজ করে এই সাবানটি ব্যবহার করতে হবে, তাহলে আপনি এই সাবানটি থেকে ভালো রেজাল্ট পাবেন। এই সাবানটি ত্বককে পরিষ্কার করার ক্ষেত্রে কাজ করবে, ত্বককে ডিপলি ক্লিন করবে, ত্বককে ব্রাইটেনিং করার ক্ষেত্রে কাজ করবে, কিন্তু ধবধবে ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে না। এবং এটা যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন তাহলে আপনার স্কিনের দাগগুলো হালকা হতে শুরু করবে এবং ত্বককে সফট এবং গ্লোয়িং করতে সাহায্য করবে এই সোপটি।